আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবেদন করার মতন তিনটি নিয়োগ রয়েছে, ভালো ভালো নিয়োগ। এই তিনটি নিয়োগে আপনারা আবেদন চাইলে করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড NBR। এটা হচ্ছে 43 জন নেবে, বিভিন্ন পদে আপনারা দেখে নেবেন, গুগলে সার্চ করলেই সার্কুলার পেয়ে যাবেন, আর যাদের সাইট জানা আছে তো জানা আছে। 43 জন নেবে, আবেদনের শেষ সময় হচ্ছে 17ই নভেম্বর, এই মাসের 17 তারিখ পর্যন্ত করতে পারবেন। আর অফিস সহায়ক যারা আবেদন করতে চান তারা আর সম্ভবত এই পদের আবেদন করতে পারবেন, প্রায় বেশ সংখ্যক নেবে অফিস সহায়ক। এটা মনে হয় 13 তারিখের ভেতরে করতে হবে। এই হলো বিষয়। মধ্য কথা, ভালো একটি নিয়োগ হচ্ছে NBR, চাইলে এই মুহূর্তে সব থেকে ভালো একটি চলমান নিয়োগের কথা বলছি, সব থেকে ভালো এই NBR এর নিয়োগটি, চাইলেই আবেদন করতে পারেন। 2 নম্বর হচ্ছে মাদক দ্রব্যের, এইটাতে নেবে 86 জন বিভিন্ন পদে, এটাও সার্কুলার দেখে নেবেন। এটা হচ্ছে আপনার আবেদনের সব শেষ সময় হচ্ছে 21 নভেম্বর। আমি শেষ ডেটটা জানিয়ে দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কবে শেষ ডেট। শেষ ডেটের 1 থেকে 2 দিন আগে মিনিমাম করে রাখবেন, শেষ দিন পর্যন্ত যাবেন না, আর এর আগে পারলে তো করলেন। তাহলে মাদকদ্রব্য তো করতে পারেন, অসাধারণ একটি, যদিও মাদকদ্রব্যের ফুল নিয়োগটির জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষায় আছি। আর 3 নম্বর যুব উন্নয়ন, এই যুব উন্নয়নও ভালো একটি সার্কুলার, এটা 120 জন নেবে, শেষ ডেট হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তবে এটা সবাই করতে পারবেন না, যাদের কিছু কিছু পদে অভিজ্ঞতা লাগবে, মানে যাদের সাথে যাবে তারা করবেন, কারণ যুব উন্নয়ন ভালো একটি জায়গা। তাহলে এই মুহূর্তে 3টি চলমান নিয়োগ আপনার হাতে রয়েছে, চাইলেই করতে পারেন। যাওয়ার আগে বলে যাচ্ছি, এই যে ভূমির অধিদপ্তরের শেষ 10টি মডেল টেস্ট, চাইলে নিতে পারেন, 2000 প্রশ্ন এটার মধ্যে রয়েছে। হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেন, চাইলেই বইটি নিয়ে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক দিলেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।